হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে থাকছে কিছু মজার প্রশ্ন ও তার উত্তর, তাই এই উত্তরগুলি জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বিশেষ সতর্কীকরণ, ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করুন, না হলে আশেপাশে কেউ থাকলে আপনাকে খারাপ মনে করবে। তো আজকে তোমাদের প্রথম প্রশ্নটি হলো, মেয়েদের সাথে খেলা করার আগে কি কি খাওয়া উচিত নয়? তো এর উত্তরটি হবে, মেয়েদের সাথে খেলা করার আগে কোনো গরম জাতীয় খাবার, যেমন গরম চা, গরম জল ইত্যাদি জিনিসগুলো খেলে তোমরা বেশিক্ষণ ধরে লাগালাগি করতে পারবে না, খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। বলুন তো বন্ধুরা, মেয়েরা কখন তাদের নিজের ওই দুটো নিজেই টিপে? তো বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারবে? পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সঠিক উত্তরটি হবে, মেয়েদের যখন খুব লাগালাগি করার ইচ্ছা জাগে, তখন তারা না কন্ট্রোল করতে পারলে নিজে নিজেই এরকম কাজ করে। তো বন্ধুরা, পরের প্রশ্নটি হলো, কোন মেয়েদের সাথে খেলার সময় ছেলেরা প্রথম দিকে একটু ভয় পায়? বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো সঠিক উত্তরটি হবে, সুন্দরী বৌদিদের সাথে খেলা করার সময় ছেলেরা প্রথম দিকে কিছুটা ভয় পেয়ে থাকে এবং একটু পরে তা ঠিক হয়ে যায়। বিবাহিত মহিলাদের সঙ্গে সপ্তাহে কতবার খেলা করলে ওদের খেলার চাহিদা মিটে যায়? বন্ধুরা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিয়ে করেছেন। তো সঠিক উত্তরটি হবে, বিবাহিত মহিলাদের সঙ্গে সপ্তাহে 3 থেকে 4 দিন খেলা করলে তারা সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু কিছু কিছু মেয়ে আছে তারা এর বেশিও খেলতে চায়।